সুমনলি, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার আটতলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে সাভারে আশুলিয়া, মাত্র 4.5 ডেসিমেল জমির উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। 2 ইউনিট বাড়ির প্ল্যান অসাধারণ কম্বিনেশন করে তৈরি করা হয়েছে। আমরা দশমণ্ডলে আমরা প্রতিনিয়ত আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আছে তাদের সাথে বিল্ডিংয়ের ডিজাইনের প্ল্যানের বিভিন্ন আইডিয়া শেয়ার করার জন্য আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও আমরা উপস্থাপন করার চেষ্টা করি। এই ভিডিওগুলো আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। যেমন আমরা ফ্লোর প্ল্যান, আর্কিটেকচারাল ড্রয়িং দেখাই, 3D দেখাই, এটার একটা খরচের একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও এটা 100% আপনি মিল নাও হইতে পারে, তারপর কাছাকাছি আপনার অবশ্যই মিল হবে, কারণ এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে এগুলো তৈরি করা হয়। দশমণ্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এটার সাভারের আশুলিয়ায় এটা ইমদাদুল হক নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই ডিজাইনটা আপনার ফ্লোর প্ল্যান, আর্কিটেকচার ডিজাইন দেখাবো। তারপরে এই বাড়িটা আটতলা করতে মাত্র 4.5 ডেসিমেল জমির উপরে এটা আটতলা করতে কত খরচ হয়েছে, কত খরচ হবে, কোন কোন আইটেমে খরচ হবে, পাইলিংয়ে কত খরচ হবে, লিফটে কত খরচ হবে, প্রত্যেকটা আইটেম আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শকমণ্ডলী, আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শকমণ্ডলী, একটা কথা আপনাদের জানাই রাখি যে আপনি জানেন যে আমরা গ্রিন আর্কিটেক্ট, এখন গ্রিন ডেভেলপারের গ্রিন কনস্ট্রাকশনের কাজও করে। আমরা যারা বাড়ি করতে পারছে না, যারা বাড়ি থাকেন কিংবা ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, সময় দিতে পারছে না, তাদের জন্য কিন্তু আমরা কন্ট্রাক্ট নিয়ে এরকম ছবির মতো বাড়ি তৈরি করে দিয়ে আসছে। কাজে আপনারা যারা বাড়ি কনস্ট্রাকশন করতে চান, আপনারা সময়ভাবে নিজে করতে পারছেন না, তাদের জন্য গ্রিন আর্কিটেক্ট গ্রিন কনস্ট্রাকশন তৈরি করছে তুফাইল আহমেদ সাকিবের নেতৃত্বে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং অনেক স্কিল লেবারের মাধ্যমে আমরা কাজগুলো করিয়ে আসি এবং ছবির মতো তৈরি করে দিয়ে আসি। তো দর্শকমণ্ডলী, আসুন আমরা এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। তার আগে এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে কেমন লুক আসবে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে এটা দেখতে এরকম লাগবে, অসাধারণ কম্বিনেশন, খুবই চমৎকার, অল্প জায়গার উপরে সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে। দর্শকমণ্ডলী, এই এখানে যে জানলা গ্রিল রেলিংগুলো দেখছেন, রেলিংয়ের উপরে গ্রিল দেওয়া হয়েছে যাতে উপর থেকে কেউ কোনো অ্যাক্সিডেন্টে পড়ে কোনো ক্ষতি না হয় কিংবা কোনো বাজে লোক যেন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়ির মধ্যে ঢুকতে না পারে, সেই জন্য এই রেলিংগুলো রেলিংয়ের উপরে গ্রিলগুলো দেওয়া হয়েছে। আর ফুল হাইট জানালা সেট করা হয়েছে যার ফলে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো দশমিনিট এটা যদি আমি উপর থেকে দেখি, ছাদটাকে দেখি, তাও কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। এটা যদি উপর থেকে দেখি, দুই দিকে রাস্তা আছে, দুই দিকে রাস্তা দিয়ে এ বাড়িটা ইন্ট্রেস করা যাবে, সেই হিসাবে অসাধারণ সুন্দর করে এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে। আর আমাদের প্রত্যেকটা বাড়িতেই সবুজের একটা সমারোহ সবসময় থাকে। আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি, আমি কিছু সামাজিক কাজ করি, আমি এ পর্যন্ত প্রায় 11 লক্ষের উপরে গাছ লাগিয়েছি দেশে বিদেশে। তো দশমণ্ডলী, আমরা সবাই আমাদের এই পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য, পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আমরা একটি করে গাছ লাগাই, এটাই আমাদের সবার একটা স্লোগান হওয়া উচিত, যে আমরা সবাই অন্তপক্ষে একটি করে গাছ লাগাবো। দশমণ্ডলী, এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরবো, তারপর এটা খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করবো। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এই বাড়িটার টোটাল মাপটা দেওয়া আছে আপনার 56 ফিট বাই 32 ফিট উপর করা হয়েছে, 4.11 ডেসিমেল, 4.5 ডেসিমেল, কারণ বাইরে আর একটু বেশি চারদিকে জায়গা সারা আছে। এতে আমি যে 4.11 ডেসিমেল বললাম এটা শুধু এটার উপর বাড়িটা হয়েছে, কিন্তু জমি চারদিকে আরও কিছু সারা আছে। গ্রাউন্ড ফ্লোরটা আপনি দেখছেন যেখানে ইন্ট্রেন্স হবে একটা রোড দিয়ে, তারপর একটা ইউনিট পিছনে রাখা হয়েছে, এখানে লিফট আছে, গার্ড রুম আছে, তার টয়লেট আছে আলাদা, কিন্তু আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। গ্যারেজের অংশ দিয়ে সে এখানে আসবে, আসার পর যখন ইউনিট এ তে যাবে, দোতলা, তিনতলা, চারতলা, যে কোনো তলায়, তখন ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, ড্রয়িং কাম ডাইনিং। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সাথে একটা বারান্দা আছে, এখানে একটা কমন টয়লেট আছে, আর এখানে আর একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সাথে বারান্দা রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে। এই হচ্ছে মোটামুটি আপনার আমাদের কম্বিনেশনটা এরকম ছিল, 894 স্কোয়ার ফিটের মধ্যে আপনার 2-3টা রুম। আসলে আমরা যেটা পরিকল্পনা করছি, এই রুম, এই রুমের সাথে একটা টয়লেটও আছে, এই রুমটাকে ড্রয়িং কাম বেড বানাবো, যেহেতু বড় রুম আছে, ড্রয়িং কাম বেড, এখানে এদিকে যদি ছোপা দেওয়া যায়, এখানে খাট স্থাপন করলে এটা ড্রয়িং কাম বেড হিসেবে ব্যবহার করা যাবে।
সেই হিসাবে তিনটা বেডরুম পাওয়া গেছে মাত্র 894 স্কোয়ার ফিটের মধ্যে। যখন ইউনিট বিতে যাবো তাহলে 861 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পর ডাইনিং পাচ্ছে। আমরা এই রুমটাকে আমরা ড্রয়িং কাম বেড বানাবো। এর সাথে একটা টয়লেট অ্যাটাচ আছে, একটা বারান্দা আছে, এখানে একটা কমন টয়লেট আছে, আর এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে, একটা ভয়েড আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে, এবং এখানে আলো বাতাসের জন্য একটা আলাদা জায়গা রাখা হয়েছে যাতে এখানে আলো বাতাস আসতে পারে। ইচ্ছে করলে আপনি এই কিচেনটাকে এই পর্যন্ত টেনে দিতে পারেন, দিয়ে এখানে একটা দরজা যদি রাখা যায় তাহলে এই জানা দিয়ে হুব একই দরজা আলো বাতাস আসবে, মাঝখানে কিচেনের মধ্যে জায়গাটা আপনি বেশি পাবেন। দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা। আমি এবার দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, পাইলিং থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা, সেটার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রথমে এটা আটতলা বাড়ি, প্রথমে যে খরচটা আসবে সেটা হচ্ছে পাইলিং খরচ। এটা 90 ফিট যদি পাইল লাগে তো পাইলের জন্য আপনার 17 লক্ষ টাকা লাগবে প্রতি কাঠা, কাঠা প্রতি 17 লক্ষ টাকা পাইলিং খরচ হবে। এরপরে যে খরচটা আসবে আপনার হচ্ছে ফাউন্ডেশন খরচ বা পাইল ক্যাপ গ্রেড বিম পর্যন্ত যদি খরচ হয় তাহলে 1200 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য। ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার ফিটের জন্য 1200 টাকা পাইলিং বাদে। এরপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, প্রতি যেহেতু এটা আটতলা বাড়ি, প্রতি তালার জন্য প্রতি স্কোয়ার ফিটে বিম কলাম ছাদ যদি তিনটা আইটেমে যদি আমি যাই তাহলে প্রতি তালা প্রতি স্কোয়ার ফিটের জন্য 750 টাকা খরচ হবে, সেখানে 800 টাকা খরচ হতে পারে সর্বোচ্চ। আর এরকম একটা বাড়িতে তো লিফ্ট লাগবে, একটা মিনিমাম একটা অথবা দুইটা লিফ্ট লাগবে, একটা লিফ্ট আমরা দিয়েছি, তো লিফ্টের খরচ হবে 25-30 লক্ষ টাকা হলে ভালো মানের লিফ্ট পাওয়া যায়। অনেক লিফ্ট আছে 17-18 লক্ষ টাকা, সেগুলো না লাগানোই উচিত, তবে একটু লিফ্টটা একটু দামে লাগানো উচিত, কারণ লিফ্ট যদি ডিস্টার্ব দেয় তখন কিন্তু অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো 2-4-5 লাখটা বেশি লাগলেও একটু ভালো মানের লিফ্ট লাগানোর চেষ্টা করবো। তো দর্শক মন্ডলী, যদি এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট ডিজাইন করতে চাই তাহলে আমি যেটা বললাম লিফ্টের খরচ আসবে 25-30 লক্ষ টাকা। এই ধরনের বাড়ি যদি কমপ্লিট আমি খরচের হিসাবে আপনি জানাতে চাই, যে ফাউন্ডেশন থেকে শুরু করে পাইলিং থেকে শুরু করে কাস্টিং শুরু করে গাঁথনি প্লাস্টার রং জানলা দরজা টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজ করতে চাই, তাহলে আটতলা বাড়ির জন্য 2200-2300 টাকা স্কোয়ার ফিট খরচ হবে কমপ্লিট করতে, প্রতিতলা প্রতি স্কোয়ার ফিটের জন্য 2200-2300 টাকা স্কোয়ার ফিট। দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মন্ডলী, আপনি সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব, ততক্ষণ বিদায় চাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। আল্লাহ হাফেজ।